বিধানসভায় হাওড়া পুর নিগম থেকে বালিকে বিযুক্তিকরণের প্রস্তাব আনলো সরকার। বালি নিয়ে বিধানসভায় আলোচনা, আলোচনায় বালি এবং কান্দির বিধায়ক রয়েছেন, আলোচনায় পুর এবং নগরায়ণ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। প্রদীপ্ত, এই আলোচনার বিষয়ে বিস্তারিত জানবো, অন্যদিকে বিরোধীদের কি বক্তব্য গোটা বিষয়টি নিয়ে? দেখো, বিরোধীরা প্রথমেই বলি যে বিরোধীরা এই অধিবেশনে নেই, ফলে বক্তার তালিকায় মাত্র দুজন শাসক দলের বিধায়ক, একজন কান্দির অপূর্ব সরকার আর একজন বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায়। এখন সরকারের তরফ থেকে এই বক্তৃতার ক্ষেত্রে জবাবি ভাষণ দিচ্ছেন পুর নগর উন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মূলত দুই যে বিধায়ক তারা বলেছেন তারা কেন বালিকে যুক্ত করা হয়েছিল এবং বালির মানুষের কিছু সমস্যা হচ্ছিল, বালির মানুষকে হাওড়াতে পৌঁছাতে গেলে হাওড়ার পুরসভায় গিয়ে তাদের কাজকর্ম করতে হলে 8 কিলোমিটার রাস্তা পেরিয়ে যেতে হতো, দুটো বাস ধরে যেতে হতো, এবং এই কারণে বালির মানুষের যে চাহিদা ছিল, বালির মানুষ চাইছিল যে তারা যেন তাদের যে পুরসভা ছিল 2015 সময় সেভাবে আবার ফিরে পান, এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেই মানুষের ইচ্ছাকে মান্যতা দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন, তেমনটাই মন্তব্য করেছেন রানা চট্টোপাধ্যায় এবং অপূর্ব সরকার। এবং রানা চট্টোপাধ্যায়ের বক্তব্য যে আর্থিক অনুদান নিয়ে অনেকে হয়তো ভাবছেন, তার কারণ পুর নিগম থেকে এটা পুরো সভাতে আবার পরিণত হবে বালি, কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী গোটা বিষয়টি সামলাচ্ছেন ফলে আর্থিক অনুদানের ক্ষেত্রেও কোথাও কোনো সমস্যা হবে না, তেমনটাই আশ্বস্ত করেছেন বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায়। এখন চন্দ্রিমা ভট্টাচার্য বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছেন কেন বালিকে একটা সময় জোড়া হয়েছিল হাওড়ার সঙ্গে, আবার কি দরকার পড়লো বালিকে হাওড়া থেকে আলাদা করার। কুণাল, ধন্যবাদ প্রদীপ্ত।